আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে এক জোড়া রেসিং কবুতর নিয়ে এসেছি। রেসিং কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রেসিংগুলো কবুতরগুলো কেন নিয়ে আসছি এটাই আজকে নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করি। আমাদের এলাকায় সচরাচর রেসিং করানো হয় না, একটু দূরে যেতে হয় রেসিং করানোর জন্য, মানে রেসিং ক্লাব আমাদের এলাকায় নাই। সেক্ষেত্রে আমরা রেসিংয়ের জন্য কবুতর তৈরি করলেও রেসিং করাতে পারি না। কিন্তু এই কবুতরগুলার জাত যেটা হচ্ছে, যে এই কবুতরগুলার যেই ফ্যামিলি থেকে এসেছে ওই ফ্যামিলিটা অনেক ভালো একটা জাতের ফ্যামিলি ছিল, মানে ভালো কবুতর রেসিংয়ের কবুতরের ফ্যামিলি ছিল। আর এই কবুতরগুলা খুবই ভালো জাতের এবং খুব ভালো ফলাফল করবে আশা করি। তারপরেও কবুতরগুলো অনেক ভালো জাতের, যেটা আমি দেখেই বুঝতে পারছি এটা নতুন অ্যাডাল্ট। এদের এখনও ডিম বাচ্চা করানো হয়নি এদেরকে, কিন্তু এগুলো নর্মদি কনফার্ম, একদম 100% জোড়া মিলেছে। কিন্তু এখন কিছুদিনের মধ্যেই ডিম পারবো আশা করি। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা বলি যে রেসিং জিনিসটা কি, আসলে ভাই রেসিং জিনিসটা হচ্ছে আপনি যদি কবুতরকে রেস করানো শিখান, আপনি গ্রিভাস কবুতর দিয়েও রেস করাতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আর আবার আপনি যদি এরকম এই হোমা জাতীয় জিনিসগুলো, এগুলো একটু ভালো, মানে ভালো মানের উড়ে এবং খুব দ্রুত উড়ে এবং হচ্ছে যে এগুলোর ফলাফল ভালো হয় বেশিরভাগ সময়, এই জন্য মানুষ এগুলোকে রেসিং বলে, ঠিক আছে? মূলত এগুলোর নাম কিন্তু হোমা, ঠিক আছে? রেসিং হোমা বলে, কারণ এগুলা দিয়েই রেস করে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে আমি এটা নিয়ে আলোচনা করার জন্য আসছি যে আসলে সব কবুতর রেসিং না, আবার রেসিং কবুতর আলাদা। সব কবুতর রেসিং না, আবার রেস করার কবুতর আলাদা আলাদা, যেগুলো হচ্ছে রেসিং কবুতর বলে, ঠিক আছে? আপনি রেস করবেন, রেস করার কবুতর আলাদা আপনি বাজার থেকে ভালো বাজেটের কিনে নেবেন, ঠিক আছে? যেগুলার ফলাফল ভালো হবে ওইরকম কবুতর কিনে আনবেন, তাহলে অবশ্যই রেসিং করে আপনি ভালো ফলাফল পাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।